ভারতের বিখ্যাত আইপিএস ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান লিভগার্ডের প্রথম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনে সারা দেশ থেকে লিভগার্ডের প্রায় 350 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় সেরা বিক্রয় প্রতিনিধিদের পুরস্কার দেওয়া হয়। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, অন্য আইপিএসের চেয়ে লিভগার্ডের পণ্যের গুণগত মান অনেক ভালো এবং এর ব্যাটারি অনেক শক্তিশালী। আগামী দিনগুলোতে গ্রাহকদের আস্থায় এবং ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাবে লিভগার্ড। অনুষ্ঠানের প্রধান অতিথি এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হামরশিদ সিআইপি বলেন, ব্যবসায় মূলধন হলো সততা, তাই গ্রাহকদের আস্থা অর্জন করে লিভগার্ড অনেক দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করেন এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হামরশিদ সিআইপি। এখানে বড় প্লেয়ারে হামিম গ্রুপ, এনভয় গ্রুপ, আম্বার ডেনিম সবাই এখানে মাল বানাচ্ছে। আমরা এই ফ্যাক্টরি কলকাতাতে লাগাচ্ছি, আমরা সেকেন্ড আফটার আইপিএস, আফটার আমার তারপুলিন আমরা করছি, নেক্সট লঞ্চ হবে ডেনিম। সো এই একটা আরেকটা এডিশন হবে যে ঢাকা পাওয়ার মাধ্যম থেকে আমরা ডেনিম সাপ্লাই করব বাংলাদেশে। আমার ছেলের বন্ধু এখন আপন করে আনেছি, এখন যে কোনো এদেশের তাদের জন্য যা কিছু করতে হয় আমি আল্লাহর রহমতে করব, থাকবো তাদের পাশে আর আপনাদের পাশে থাকবো। যারা এখানে আছেন এজেন্ট, তাদের পাশে আমাকে পাবেন, যে কোনো আপদে বিপদে আমাকে পাবেন ইনশাআল্লাহ। এই ব্যবসা ভবিষ্যতে ভালো হবে, এবং যে সুন্দর আমি প্রেজেন্টেশন দেখলাম খুবই ভালো লাগলো, আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে দেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছে এই ব্যবসাও এগিয়ে যাবে